সবাইকে স্বাগত সন্ধ্যার মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম চার বছর বন্ধ থাকার পর গতরাত থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে তবে এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষার নামে শুরু হয়েছে প্রতারণা চাহিদাপত্র আসার আগেই এমন ভুয়া পরীক্ষার কারণে গেলবার কয়েক লাখ কর্মী মালয়েশিয়ায় যেতেই পারেনি এমন অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্বালানি সংকটকে দীর্ঘায়িত করবে বলে সরকারের আশঙ্কা জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের এক আলোচনায় এই খাতের নীতি নির্ধারকেরা সবাইকে সাশ্রয়ী হতে আহ্বান জানান সেই সাথে জ্বালানিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস সমৃদ্ধ করার উপরও জোর দেওয়া হয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজারে বেড়েছে নানা ধরনের খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি চড়া সবজি আয় না বাড়লেও বেড়েছে খরচ এতে অসন্তোষ জানিয়েছেন সাধারণ মানুষ সংসার চালাতে বাজার খরচ কমাতে বাধ্য হচ্ছে তারা এতে লাভও কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের এবার বিস্তারিত চাহিদাপত্র আসার আগেই মালয়েশিয়ায় পাঠাতে স্বাস্থ্য পরীক্ষার নামে কর্মীদের সঙ্গে প্রতারণা করছে কিছু প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশঙ্কা করছে ভুয়া স্বাস্থ্য পরীক্ষার কারণে এবারও দেশটিতে যেতে পারবেন না কয়েক লাখ কর্মী মাসরাঙ্গা রাহাতের রিপোর্ট দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে গেল রাতে প্রথম ফ্লাইটে গেছেন 53 জন কর্মী তবে এরই মধ্যে শ্রমবাজারটিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণা শুরু করেছে কয়েকটি প্রতিষ্ঠান চাহিদাপত্র আসা ও কর্মী বাছাইয়ের আগেই বনানীতে রেনবো হার্টস নামের মেডিকেল সেন্টার প্রতিদিন শত শত কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করছে মালয়েশিয়ায় যেতে প্রি মেডিকেলের কথা বলে স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতি কর্মী থেকে আদায় করা হচ্ছে 7,500 টাকা পর্যন্ত চাকরির কোনো ডিমান্ড লেটার পেয়েছেন জি না কিছু পান নাই জি না আমি কাজের নিয়োগপত্র পাই নাই এমনিতে আসছি মেডিকেল করার জন্য কত টাকা লাগছে 7,500 7,500 টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে অত অভিজ্ঞতা নেই কর্মীদের এমন স্বীকারোক্তির পর সেখান থেকে চলে যান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান সহ অন্যরা এর আগে ম্যানেজার এ অনিয়মের দায় চাপান রিক্রুটিং এজেন্সিগুলোর উপর ডিমান্ড লেটার ছাড়া একটা কর্মী যে মেডিকেল সেটা প্রি মেডিকেল হোক প্রাথমিক মেডিকেল হোক যে মেডিকেল হোক সেটাকে আপনি কতটা নৈতিক মনে করেন নৈতিক বলতে এখন আমাদের আমরা তো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছি ওই যে বললাম যে সে ফিটনেসটা দেখবে শুধু রেইনবোই নয় একই ধরনের অনিয়ম করছে বিজয়নগরে পারফেক্ট নামের আরেকটি মেডিকেল সেন্টার জানতে চাইলে এড়িয়ে যান তারা সংশ্লিষ্টরা বলছেন আগেরবার চাহিদাপত্র ছাড়াই এমন ভুয়া মেডিকেলের কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি কয়েক লাখ কর্মী বিষয়টি খুব দুঃখজনক এখন আমরা বিভিন্নভাবে দেখি যে ডিমান্ড লেটার ছাড়া আমরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করছি প্রায় 272,000 লোক প্রেরণ করেছে বাংলাদেশ সেখানে মেডিকেল হয়েছিল 10 লক্ষের অধিক এবারও যদি সরকার এটিকে নিয়ন্ত্রণ না করতে পারে কর্মী ক্ষতিগ্রস্ত হবে যারা যেতে পারবে না প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন এবার অনিয়ম করে কেউ পার পাবেন না মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোও বলছে তারাও এবার ভুয়া মেডিকেল ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তো টিথিং ট্রাবলস যাকে বলে এটা তো কিছু না কিছু হবে যদি আমরা ডেফিনেটলি পাই ইট হ্যাজ টু বি কনফার্ম তাহলে আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব ডিমান্ড লেটার ছাড়া আর আপনার লাইসেন্সে না ঢুকা পর্যন্ত কোনো মেডিকেল কার্ড যদি ইস্যু করা হয় সেটার জন্য তাকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এ পর্যন্ত 19টি প্রতিষ্ঠান মাত্র 3,000 কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অনুমতিপত্র পেয়েছে সাময়িকভাবে 2 সপ্তাহ সব দেশ থেকে কর্মী নেওয়ার অনুমতি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার মাসরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছে সরকার তাই সবাইকে জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে সকালে এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেছেন এই খাতের নীতি নির্ধারকেরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে তৈরি করেছে তীব্র অস্থিরতা এই সংকট থেকে মুক্তি পাবার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না আর সেই দিকটি
আজ উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নীতি নির্ধারকের এক অনলাইন আলোচনায়। সকালে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সেই আলোচনায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। এবং এটা যদি এক বছর ধরে কন্টিনিউ করে বড় বড় বিপদ এসে যেতে পারে। স্পটে এলএনজি প্রাইস $40, এটা আগামী বছরে শীতের সময় কত যাবে আল্লাহ জানে। যখন জাপান, কোরিয়া, ইভেন চায়না এসে স্পট মার্কেটে নামবে এবং অন্যরা তো আসে। সুতরাং আমরা স্পট থেকে যদি এক্সচেঞ্জও না করতে পারি, আমাদের লং টার্ম কন্ট্রাক্টের উপরই ভরসা, আমাদের ইরিগেশন সিস্টেমকে আমরা সোলারে নিয়ে যেতে পারি, তাহলে অ্যাবাউট $500 million ইম্পোর্ট আমরা কমাই ফেলব। সেই সাথে বিদেশি জ্বালানির উপর নির্ভরতা কমাতে দেশে বিদ্যমান খনি সহ নতুন খনি খনন করে জ্বালানি উত্তোলন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। প্রচুর সম্পদ কিন্তু আমাদের এখনো এক্সপ্লোরেশনে বাকি আছে। আমাদের মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যম মেয়াদি এবং অল্প সময়ের মেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যত দ্রুত সিদ্ধান্তের কাছে যাব, আমরাই কিন্তু আমাদের সম্পদে আমাদের সিদ্ধান্তে যদি থাকতে পারি তাহলে আমরা এই ধরনের বিপদ আপদ থেকে মোকাবেলা হতে পারবো। আপনার ডিপ সিতে এসে যদি কিছু পান, সেটা পেলে সেটা দিয়ে কি করা হবে, এটাকে লিকুইফ্যাকশন করা হবে নাকি এটাকে পাইপলাইনে দিয়ে আনা হবে, এইসব করতে যেদিন আবিষ্কার হবে তারপরে 10 বছর লাগবে। আলোচনায় বলা হয় বিদ্যুৎ উৎপাদনে শুধু গ্যাস নয় বরং বহুমুখী জ্বালানি ব্যবহার বাড়ানো হবে। যদি আমরা মডিউলার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের করতে পারি, সেটি আমাদের এই জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সংযোজন হবে। হাইড্রোজেন এনার্জি, মিথেন সহ অস্ট্রেলিয়া, জাপান এইসব জায়গায় এগুলো নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। যখনই এটা বাণিজ্যিকভাবে শুরু হবে, যাতে করে আমরা বাংলাদেশে এটা চালু করতে পারি। বিদ্যুতের স্টোরেজের নিয়েও আমরা বিদ্যুৎ বিভাগ থেকে ইদানিং আমরা পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। তেলের মূল্য বৃদ্ধিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আয় পূর্ব নির্ধারিত, কিন্তু ব্যয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খরচ নিয়ন্ত্রণে রেখে সংসার চালাতে বাজার করা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বাজার ঘুরে জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। মিরপুর এক নম্বরের কাঁচা বাজারে এক যুগেরও বেশি সময় ধরে সবজি বিক্রি করেন এই ব্যবসায়ী। দোকানের টমেটো, উচ্ছে, করলা, শশা, পেঁপে সহ প্রায় 21 ধরনের সবজি রয়েছে। তবে সবজির এমন উচ্চ মূল্য তিনি তার জীবনে দেখেননি। কাঁচামাল 240, কারগল 60, করলা 80, পেঁপে 30, বেগুন 70-80। খাদ্যপণ্যের দাম বাড়ায় ভীষণ ক্ষুব্ধ সাধারণ মানুষ। ইনকাম নাই, আমি যদি টার্গেট নিয়ে আসি এটা 40 টাকা, ওইটা যদি আমি ধরো 30 টাকা, কিন্তু বাজারে এসে দেখি 50 টাকা 60 টাকা হয়ে গেছে। বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। শুধু মিরপুর এক নম্বর নয়, ভাষানটেক, মাটিকাটা, বেগুনবাড়ি বাজারে গিয়েও দেখা যায় সবজির বাজারে আগুন। দাম বাড়ায় বিক্রি কমেছে বলছিলেন বিক্রেতারা। মাল এখন তো কমই নাই, আগে দিলে 1 কেজি কিন্তু এখন 1/2 কেজি কিনে, যে মরিচ আগে দিলে 1 পো কিন্তু এখন 10 টের মরিচ কিনে। আগে নিলাম 1 কেজি, অনে 1/2 কেজি কমে কমে এই জন্য এটা কিনে। শুধু কি পাড়া মহল্লার খুচরা দোকানেই দাম বেড়েছে? পাইকারি বাজারের অবস্থা দেখতে যাই মিরপুর এক নম্বরে। ব্যবসায়ীরা জানান কেন বেড়েছে সবজির দাম। আগে গাড়ি ভাড়া লাগতো 10,000, এখন ওই গাড়ি ভাড়া লাগে 16,000। গাড়ি ভাড়া বাড়ছে, সেগুলোর খরচ তো কাঁচামালের উপরই পড়ছে। পাইকাররা জানান তেলের দাম বাড়ায় লাভের অঙ্কে কোপ পড়েছে। আমরা দাম যেমন কিনে আনি এমনই বেচি, আমাদের শতকরা 10-15 টাকা লাভ হলে চলে। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থমকে দিয়েছে তাদের জীবন, বেঁচে থাকতে প্রতিটি পরিবারকে সংগ্রাম করতে হচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় গ্রেফতার রতন, আলাউদ্দিন, রাসেল ও রায়হান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামি সোহাগ, দীপু, জুলহাস, জীবন, মান্নান ও মুন্নাকে
তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 2 আগস্ট রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাস টাঙ্গাইলে ডাকাতের কবলে পড়ে। এ সময় যাত্রীদের বেঁধে মালামাল লুট ও এক নারীকে দল বেঁধে ধর্ষণ করে ডাকাতরা। রাজধানীর বাড্ডায় ছেলে ধরার সন্দেহে পিটিয়ে হত্যা করা তাসলিমা বেগম রেনুর সন্তানদের উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মহাখালীতে রেনুর বোন নাজমা আক্তারের বাসায় যান তিনি। রেনুর সন্তানদের লেখাপড়ার ও রেনু হত্যা মামলার খোঁজখবর নেন তিনি। 2019 সালের 20 জুলাই সন্তান ভর্তি করানোর তথ্য নিতে বাড্ডার একটি স্কুলে যান গৃহিণী রেনু। সেখানে ছেলে ধরার সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে উচ্ছৃঙ্খল জনতা। 2019 সালে যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে শুরু হয় তখন সারা দেশে বিএনপি জামাত গুজব ছড়িয়ে দিয়েছিল যে পদ্মা সেতু নির্মাণ করার জন্য মানুষের রক্ত লাগবে, নরবলি দিতে হবে। বিএনপি জামাতের সৃষ্ট এই গুজবের কারণে আরও অনেককে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। তা আমরা দলের পক্ষ থেকে আসলে তার বাচ্চারা কেমন আছে সেটি খবর নিতে এসেছি। চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মৌসুম পেরিয়ে গেলেও পাবনায় রোপা ধান আবাদের লক্ষ্যমাত্রার 1/3 অর্জিত হয়নি। অনাবৃষ্টিতে শস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের অনেক স্থানেই নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা, বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের রাঙালিয়া বিল পানি সংকটে ফেটে গেছে ধান খেত, নষ্ট হয়ে গেছে বীজতলা, অকালেই হলুদ বর্ণ ধারণ করছে অনেক ধান গাছ। এর পানির খুব দরকার, উপরে বৃষ্টিও নাই আবার বর্ষার পানিও নাই। এখন যেটুকু আমন আছে তা হবে কিনে কোনো গ্যারান্টি নেই। পাটের পরেই রোপা আমন ধানের চাষ করে চলন বিলের কৃষকেরা। এবার পানির অভাবে সময় মতো পাট কাটতে পারেনি কৃষক, ফলে আমন আবাদের জন্য প্রসিদ্ধ এ গ্রামে এবার উল্টো চিত্র। ধান পানি নাই, এসব জায়গায় পানি আসবি, এইসব পাট টানা লাগতো না, সব এইসব জায়গায় জাগ দিত। পাট এবার মরে গেছে, ধান মুনিছি কত আজা খা গেছিলো, এবার ধান মুনি ভাই নেই। পানিটা না আসাতে আমন ধান তেমন একটা সুবিধা হবে না, কারণ এবার আমন ধান অনেক দুর্বল এবং অনেক কম হবে আর কি। বিলের বাউসা বিন্নাবাড়ি গ্রামে থই থই করছে পানি, অথচ সে তুলনায় আবাদ হয়নি ধানের। স্থানীয়দের অভিযোগ, যখন পানির দরকার ছিল সে সময় বিল ছিল শুষ্ক। চলনবিলের মল্লিকচর গ্রামে গিয়ে দেখা গেল হঠাৎ করেই তেলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। দুদিন আগেও পাওয়ার টিলারে 1 বিঘা জমি চাষের খরচ ছিল 400-500 টাকা, সেই খরচও বেড়ে দাঁড়িয়েছে 600-700 টাকা। আগে 700 টাকা বিঘে পেতাম, এখন ডিজেলের দাম বাড়ার কারণে এখন 1000 টাকা চাচ্ছে ড্রাইভাররা। তাদের রেট এবং হার এবং তাদের সেচের মূল্য প্রায় 1.5 গুণ বৃদ্ধি করে কৃষকদের উপর চাপ প্রয়োগ করছেন। পানির জন্য সেচ যন্ত্র মালিককে আগে দিতে হতো 1/5 ধান, তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে তারাও দাবি করছে 1/4, পাশাপাশি বেড়েছে সারের দামও। পাম্প চালিত চাল যারা চালায় তাদের 5 ভাগে ভাগ দিত, এখন করছে 4 ভাগে ভাগ দিতে হবে। 80 টাকা 120 টাকা লিটার, আর কীভাবে চলবো আমরা? কৃষি কর্মকর্তারা জানান গত বছরে জুলাই মাসে পাবনায় গড় বৃষ্টিপাত ছিল 367 মিলিমিটার, এবার একই সময়ে বৃষ্টি হয়েছে মাত্র 61 মিলিমিটার। চলতি মৌসুমে প্রায় 56,000 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত আবাদ হয়েছে মাত্র 18,000 হেক্টর জমিতে। বৃষ্টির কারণে বিলম্ব হওয়ার কারণে পাট কাটতে দেরি হয়েছে মাঠে, এই কারণে আমাদের রোপা আমন যে মৌসুম থেকে শুরু করার কথা ছিল সেখান থেকে আমরা একটু পিছিয়ে আছি। রোপা আমন প্রায় 55,990 হেক্টর যেটা টার্গেট আছে সেটার এখন পর্যন্ত আমরা আসলে 17,920 হেক্টর, যেটা আসলে গত বছরের তুলনায় পর্যন্ত অনেক কম রয়েছে। প্রকৃতির যে চেঞ্জ হচ্ছে, জলবায়ুর যে পরিবর্তন, সেটা একটা মূল কারণ আমি বলবো এটাকে। এ সংকট নিরসনে স্বল্প মূল্যে ডিজেল সার সরবরাহের পাশাপাশি আর্থিক প্রণোদনা দাবি করেছেন কৃষকেরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় পবিত্র আশুরা। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর তাজিয়া মিছিল সহ বড় আয়োজনে এবার দিনটি পালন করা হচ্ছে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত।
চলছে শোকের মাতম। এই শোক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসেনের জন্য। হিজরি 61 সালের 10ই মহরম কারবালা ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা। হৃদয়বিদারক ও মর্মস্পর্শী দিনটি উপলক্ষে সকালে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। কালো লাল সবুজের নিশান উড়িয়ে হাজার হাজার নারী পুরুষ ও শিশু এতে অংশ নেন। আমরা ইমাম হোসেনের ভালোবাসায় দিনটি পালন করছি এবং ইমাম হোসেনের বিপ্লবের মাধ্যমে ইসলাম পূর্ণ জীবন পেয়েছে। আজকের এই দিনে কারবালার ময়দানে উনি মনে করেন আমাদের জন্য শহীদ হয়েছিল, আমরা ওনার দেখানোর পথেই আমরা চলতেছি। মিছিলের অন্যতম আকর্ষণ ছিল ইমাম হোসেনের প্রতীকী বাহন দুলদুল ঘোড়া, বসার আসন সহ বিভিন্ন উপকরণ। বিশ্বাস আর ভক্তি নিয়ে সেসবের প্রতি শ্রদ্ধা জানান মিছিলকারীরা। রাসূলের আহলে বাইতের জন্যই শোক, রাসূলের পরিবারের জন্যই শোক। আমাদের পূর্বপুরুষ এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মওলা ইমাম হোসেন আলাইহিস সালামের যে তাজিয়া আজকে নিয়ে যাচ্ছি ওনাকে স্মরণ করার জন্য। হোসনি দালান থেকে হাজারো মানুষের তাজিয়া মিছিলটি শেষ হয় ধানমন্ডি গিয়ে। কয়েক স্থানে আমাদের নিরাপত্তা বেষ্টিত করা হয়েছে, আমাদের সামনে পার্টি আছে, পিছনে পার্টি আছে, মাঝে পার্টি আছে, ডানে বামে পার্টি আছে, রুফটপ আছে। কারবালার ঘটনা ছাড়াও আরও অনেক কারণে 10ই মহরম মুসলিম বিশ্বে তাৎপর্য মণ্ডিত। এদিকে সকালে রাজশাহীতে তাজিয়া মিছিল বের করে বিভিন্ন সংগঠন। বরিশাল নগরীর নতুনবাজার এলাকা থেকে রং বেরঙের প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসল্লিরা। মানিকগঞ্জে গত কয়েকদিন ধরেই বের করা হচ্ছে তাজিয়া মিছিল। এছাড়া ভোলা, রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় নানা কর্মসূচিতে পালিত হয় পবিত্র আশুরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাশিয়ার অংশ হতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়ায় গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার দখলে নেওয়া অপর অঞ্চল খেরসনের প্রশাসনও এ ধরনের পরিকল্পনা করছে। দখলকৃত অঞ্চলে গণভোট হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের নেটোতে যোগদান ঠেকাতে চলতি বছরের 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত 5 মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে এরই মধ্যে দেশটির প্রায় 1/5 এলাকা দখলে নেয়ার দাবি করেছে মস্কো। দখল করা এসব এলাকার মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়াও রয়েছে জাপোরিঝিয়া, মেলিতোপোল, খেরসন ও মারিউপোল। এসব অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত হতে চায় কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে রাশিয়ার অংশ হতে গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে। একটি ডিক্রি জারি করে আগামী সেপ্টেম্বরে গণভোট আয়োজনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আরেক অঞ্চল খেরসনের প্রশাসনিক কর্মকর্তারাও এ ধরনের পরিকল্পনা করছে, তবে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। দখলকৃত অঞ্চলে কোনো গণভোট আয়োজন হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমাদের দেশের মানচিত্র যেমনটা আছে তেমনটাই থাকবে। দখলদারদের হাতে রাষ্ট্রের কোনো অংশই চলে যেতে দেব না। তারপরও বলবো, ইউক্রেনে কোনো গণভোটের আয়োজন হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গণভোট ইস্যুতে রাশিয়ার কোনো ভূমিকা নেই জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়াকে সতর্কবার্তা না দিয়ে নিজ দেশের মানুষের অবস্থান জানাটা জরুরি কিয়েভের। এদিকে জাপোরিঝিয়ায় ইউরোপের সর্ববৃহৎ পরমাণু প্ল্যান্টের আশেপাশে দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এই ঘটনা ইউরোপের জন্য বিপর্যয়কর পরিণতির কারণ হতে পারে বলে সতর্ক করেছে মস্কো। অন্যদিকে পরমাণু স্থাপনার পাশে রুশ গোলাবর্ষণ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে ইউক্রেন। পলাশরঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। 21 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে কাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে পরাজয়ের তিক্ততা প্রায় ভুলেই গিয়েছিল বাংলাদেশ দল। চলতি সফরের আগে 9 বছর ধরে তাদের বিপক্ষে কোনো ম্যাচই হারেনি টাইগাররা। সবশেষ সিরিজও হেরেছিল 2013 সালের সেই সফরে। এবার জিম্বাবুয়ের সামনে সুযোগ আরও পুরনো আক্ষেপ ঘোচানোর। গত 21 বছর ধরে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারেনি তারা। সবশেষ 2001 সালে বাংলাদেশকে ওয়ানডেতে 3-0 ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর টাইগারদের বিপক্ষে তারা আরও 4টি সিরিজ জিতলেও প্রতিবারই হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ দল। এবার কি পারবে বাংলাদেশ? কঠিন পরীক্ষার সামনে টাইগাররা।
বিশেষ করে ব্যাটারদের চ্যালেঞ্জ অনেক বেশি। হারারের ব্যাটিং স্বর্গ উইকেটে জিম্বাবুয়ের ব্যাটাররা যেখানে 150 স্ট্রাইক রেটে রান তুলেছেন, সেখানে বাংলাদেশের ব্যাটাররা বলে বলে রান তুলেই তৃপ্তির ঢেকুর তুলছেন। কিন্তু এমন উইকেটে 100 স্ট্রাইক রেটে রান তোলাটা যে আধুনিক ওয়ানডে ক্রিকেটের সঙ্গে মানানসই নয়, সেটি যেন বুঝতে পারছেন না তামিম ইকবালরা। দ্বিতীয় ওয়ানডেতে প্রথম পাওয়ার প্লে অর্থাৎ শুরুর 10 ওভারে 50% বেশি ডট বল খেলেছে বাংলাদেশ। একইভাবে দুটি ওয়ানডেতেই শেষ 10 ওভারে মারমার কাটকাট ব্যাট চালাতে পারেনি টাইগাররা। আবার পুরোপুরি ভোঁতা হয়ে গেছে বাংলাদেশের বোলারদের ধার, উইকেটের সাহায্য হয়তো পাচ্ছেন না, অন্যদিকে নিজেরাও পারছেন না ব্যতিক্রমী ডেলিভারি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে। সব মিলে পুরোপুরি বেকায়দায় বাংলাদেশ দল। ঠিক বিপরীত অবস্থানে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার অবিশ্বাস্য ফর্মের সঙ্গে ইনোসেন্ট কাইয়া আর অধিনায়ক চাকাভার ক্যারিয়ার সেরা পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন স্বাগতিকরা। আবু সাদাত, মাসরাঙ্গা নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া থেকে কর্মীর চাহিদাপত্র আসার আগেই স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণা, অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর। যুদ্ধ জ্বালানি সংকটকে দীর্ঘায়িত করবে বলে শঙ্কা, সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান, দেশীয় উৎস সমৃদ্ধ করার পরামর্শ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সবজির বাজার চড়া, সংসার চালাতে কমাতে হচ্ছে বাজার খরচ, অসন্তুষ্ট মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা আক্তার শেষ করছি সন্ধ্যার মাসরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।